जय जय रामानंदे हरि हरि बोल हरि सीतापति सुंदर काकुतस्थंकरुणामयनिधि विप्रप्रिय धार्मिक राजेन्द्र सत्य सन्धान दशरथ तनय राम रामचंद्र
জলগত জলবত তরলম তাদে গতি জীবন মতি অতিশয় চপলম সংসার সাগর রূপেন একটা পদ্ম পদ্ম পুকুরের মধ্যে পদ্মপত্র স্থিত যে জল সেই জল যেমন টলমল করে টলে সংসার সাগরের মধ্যে মানবের দেহতরি থাকে তদ্রূপ অবস্থায় টলমল টলমল করে চলছে পদ্মপাতার জল কখন যে পড়ে যাবে তা সঠিকভাবে কেউ নির্ণয় করতে পারে আর এই মানব দেহতরি কখন যে ডুবে যাবে তাও সঠিক কেউ বলতে পারে হ্যাঁ পারে কারা পারে যারা আত্মদর্শী মহাপুরুষ এই আত্মদর্শী মহাপুরুষ কখন হয় এখানেই রামনামের মহিমা রাম লিখতে মাত্র দুটো অক্ষরের প্রয়োজন তত্ত্বের ঘরে বলা হয়েছে রেফস্তু কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিতা আকার হংসমারুজ্জ একদা চ যদা ভবে রামনা কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মকার বিন্দু রূপেন মহাজন স্থিত প্রিয় আকার হংস মারুজ্জ একদা চ যদা ভবে তদা যত ব্রহ্মানন্দ রাম নাম শুধু দিল অর্থাৎ দেহের মধ্যে যিনি দেহি আছেন আত্মা এই জীবাত্মা আর পরমাত্মা উভয়ের মিলন ঘটে রাম রা রা বলার সঙ্গে সঙ্গে পাপার থাকে না অঙ্গে রা শব্দ উচ্চারণ মাত্রেন সর্ব পাপ বহির্গচ্ছন্তি রা রা বলার সঙ্গে সঙ্গে দেহের পাপ বহির্গত হয়ে যায় ম রা ম ম বলার সঙ্গে সঙ্গে কপাট বন্ধ হয়ে যায় রাম 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 তাহলে যখনই পাপ বেরিয়ে গেল আর কপাট বন্ধ হয়ে গেল আর বাইরের আবিলতা ভিতরে ঢুকতে পারে না ওই ভাব নিয়ে যদি কেউ ধ্যানমগ্ন হয়ে জীবাত্মা পরমাত্মার মিলন ঘটাতে পারে সেই বলতে পারে আমি কখন চলে যাব আত্মদর্শী কিন্তু সাধারণ মানুষ তারা বলতে পারে না জীবনের স্থায়ী কতটুকু আমি আগামীকাল থাকবো কি না তাও আমি জানি না এখানে দাঁড়িয়ে তাই আমার পদকর্তা বলছেন ওরে ও অমন পাখি রে নিরালে বসিয়া গাও গ
गाओ मधुर राम नाम, मधुर राम नाम हो मन पाखी रे। छो मानव जन्म आर बाकी धन चाहे बसियारे राम गुण एम मधुर राम नाम भाई रे लौरे दंडे दंडे পেয়েছো এই মানব জনম আর বাকি ধন চাও করে এমন জন্ম গেলে মন আর পাও কি না পাও। ব্রাহ্মণ গৌতম ধরণী সাপেতে পাশানি ছিল রত্না করমুন মধ্যে অনেক প্রাণ পাপেতে জড়িত ছিল সে মরা মরা জপিয়ে রাম পদ ভরিয়ে অনায়াসে বালি নীতি হল এমন মধুর নাম থাকিতে কেন পাপে ডুবে মজরে রাম নামের ধনুষ ধরিয়া জমের সঙ্গে এমন মধুর রাম নাম ভাই রে অমৃত লহরি রামের জন্ম সীতা দেবীর বিয়া অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দশানন কিষ্কিন্ধা সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন রাম রাম সাগর হলেন পার লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সব অংশে সন্ধান কাণ্ডয়ে যে
সর্বকাণ্ডের অবশেষ শুনিতে দেবী দেবী দেবীর মনে হলো আস, তাই রামায়ণ বঙ্গানুবাদ করেছিলেন দ্বিজ কীর্তিবাস। কীর্তিবাস রচিলেন এক অমৃতেরও ভাণ্ড, ভক্তিভাবে শ্রবণ করুন কহিব রামায়ণী কাণ্ড। আপনারা বহু রামায়ণের পালা শুনেছেন, আজ আমি এমন জায়গা থেকে আলোচনা করব, আমরা রামায়ণের মধ্যে দেখেছি রাম আর রাবণের যুদ্ধ। আমরা জানি রামের চরম শত্রু রাবণ আর রাবণের চরম শত্রু রামচন্দ্র, কিন্তু আমার পালার নামকরণ অদ্ভুত নামকরণ। আজ আমি পালা গাইব রাম ভক্ত রাবণ। আমাদের আগে জানা উচিত এই রাবণী বা কে আর কুম্ভকর্ণই বা, আর এদের মধ্যে বিভীষণই বা কে। রাবণ কুম্ভকর্ণ ভাই দুইজন জয় বিজয় নামে ছিল বৈকুণ্ঠের দ্বারি, তারা মুনির অভিশাপের ফলে তারাই জন্ম নিয়েছে মর্তকুল। তাদের বহিরঙ্গে শত্রুতার চেহারা, কেন স্বয়ং নারায়ণে বলেছিলেন জয় বিজয়, মুনির অভিশাপ, এ অভিশাপ খণ্ডাবার নয়, তবে তোমরা মরতে যাবে যদি আমার সঙ্গে শত্রু ভাবাপন্ন হয়ে জন্মগ্রহণ করো, মাত্র তিন জন্ম পরে আমাকে পাবে, আর মিত্র ভাবাপন্ন হলে সাত জন্ম পরে তারপর যদি আমার দেখা মিলে, বলেছিল জয়ার বিজয় যদি শত্রু হলে তিন জন্মে পাওয়া যায়, তবে মিত্র হতে চাই না নারায়ণ। আমরা বহিরঙ্গে শত্রু হব, আর অন্তরঙ্গে তোমার প্রতি ভক্তি রাখিব। হে নারায়ণ, তারাই ভাই দুইজন যারা হয়েছিল হিরণ্যকশিপু হিরণ্যক্ষ, শিশুপাল দন্তবক্ষ, রাবণ কুম্ভকর্ণ। নারায়ণ একটি কথা বলেছিলেন জয় বিজয়, শত্রু হবে তাতে তোমাদের কোনো বাধা নাই, তবে একটা কথা মনে রেখো তোমরা দুই ভাই, আমার প্রতি শত্রুতা তোমরা করিবে যখন, কিন্তু আমার ভক্তের অঙ্গে আঘাত করবে না কদাচন। শত্রুতা
আমার প্রতি করবে, কিন্তু আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না করে। ভক্তের অঙ্গে আঘাত করবে যবে এক জনম কিন্তু বেড়ে যাবে। তারা দুই ভাই রাবণ কুম্ভকর্ণ হয়ে জন্ম নিয়েছিল। সেই রাবণ যার অন্তরে ছিল রাম ভক্তির প্লাবন, আমরা সেখান থেকে আলোচনা করছি। যখন রাবণ শুনতে পেল মহিরাবণ নিধন হয়েছে, তাই রাবণ একা একা বসে চোখের জলে ভাসছে আর কি বলছে, রাখিতে না পারি রে সোনার লঙ্কা, রাখিতে না পুত্র মহিরাব আমার গেলি রে সারিয়া ঘরে কে বাজা ছে বান্ধব আমার জুড়াইবে হিয়া। রাব হা পুত্র মহি বলে আমরা রাবণের বহিরঙ্গ দিকটা আলোচনা করছি, অন্তরঙ্গে ঢুকব। রাবণ চিন্তা করছে আজ লঙ্কার এই দুরবস্থা কেমন, এর একমাত্র কারণ হচ্ছে সীতা। তবে আমি যাব আজি খড়গা ঘাটে, নিজের হাতে সীতাকে করব দ্বিখণ্ডিত, জুড়াবো আমার অন্তরের ব্যথা। এই কথা চিন্তা করে খড়গহস্তে ধরে রাবণ সর্বনাভিমুখে গমন করছে, ক্রোধান্বিত হয়ে সীতার শিরচ্ছেদ করে। এদিকে মন্দাদরী ওই দৃশ্য দর্শন করি, মনে মনে চিন্তা করলেন, হায় রে জানি না কোন অপরাধের ফলে আজ লঙ্কা ডুবে যাচ্ছে সাগরের জলে, আবার যদি নারীর শিরচ্ছেদ ঘটে তাহলে এই সোনার লঙ্কা আর তো থাকবে না। আমি যাই একবার দেখি রাজাকে বুঝাতে পারি কিনা, এ তো ভাবি। মন্দাদরী ধীরে ধীরে ধায় সোনার খড়্গ হাতে রাবণ রাজা অসর্বনে সম্মুখেতে তার ঘরণী মন্দাদরী সোনার।
নেই প্রভু। কে কে মন্দাদরি? হ্যাঁ প্রভু, তোমার তো স্পর্ধা কম নয়। হ্যাঁ, তুমি কেন এই জঙ্গলে এসেছো? অসর্বণের জন্য এসেছো তুমি। তোমার সঙ্গে আমার যত কথা সে তো অন্তঃপুরে বসে হবে, বনের মধ্যে তোমার সঙ্গে তোমার কথা না। প্রভু প্রভু, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার সহধর্মিনী, আমি কি তোমার কাছে দুটো কথা বলতে পারি না? কি বলবে? তুমি খড়গ হাতে করে অমন ভাবে ছুটে এসেছো কেন? ও, তুমি সেই জবাব নিতে এসেছো? আমি ভেবেছি আজ সীতার শিরচ্ছেদ করে আমি সাগরের জলে নিক্ষেপ করব। আমার বুকের জ্বালা আমি জুড়াইব। আমিও এসেছি তোমার কাছে, রামকে আর সীতাকে সেই সম্পর্কে দুটো কথা বল। ও, রাবণ চিন্তা করছে আমার এতদিন কোনো বান্ধব হয়নি, আমি এতদিন এই লঙ্কা এসেছি, কেউ আমাকে এখনো রাম গুণাগুণ করে শুনাই, আজ যখন মন্দ ধরি সে আমার ঘরের ঘরণি, আমার অর্ধাঙ্গী, সে আমায় রাম নাম শুনাবে, এমন সৌভাগ্য, এমন সৌভাগ্য আমার হবে তো আমি ভাবি। এরা সবাই জানে রাবণ রামের অরি, কিন্তু কেউ জানে না আমি যে রামে, আমি যে রামে পূজা করি, আমি যে রামে আরাধনা করি। তবে আজ আজ পরাণ ভরে শুনব। মন্দাদরি, তুমি বলো তুমি কি বলতে চাইছো? তাই মন্দাদরি বলছে, জানো না শ্রীরাম আমার তারক ব্রহ্ম সনাতন, ত্রিলোক পালক রাম পতিত পাবো। জানো না শ্রীরাম আমার তারক ব্রহ্ম সনাতন, জানো না প্রভু রাম ব্রহ্ম রূপে, জানো না শ্রীরাম, ওরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে যা একটি লোম কূপে, ও প্রভু তুমি জানো না, রামকে চেনো না? জানো না, জানো না প্রভু রাম ব্রহ্ম রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে যার একটি লোম কূপে, জানো না, জানো না প্রভু
রাম ব্রহ্ম রূপে হে হরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে যা একটি রম রূপে হে গান গাহিয়া লই শিব মেঘে খায় ভিক্ষা হে ভরে যার গুণ গান গাহিয়া লই নারদ দিতেছে ভিক্ষা হে ও প্রভু রাবণ বলছে মন্দোদরী তুমি বুঝালে আমায় সুন্দরী অমন্দোদরী আমি রামকে চিনি না আমি রামকে জানি না শোনো আজ তুমি যখন এসেছো রামের সম্পর্কে আমাকে বুঝাবার জন্য আজ অন্তরঙ্গ ভাবে তোমার সঙ্গে দুটো কথা আমি বলি শোনো তোমরা রাবণের বহিরঙ্গ দেখেছো কেউ রাবণের অন্তর দেখো শোনো আমার এক একটা পুত্র আমার এক একটা নাতি যখন আমি সাজিয়ে যুদ্ধে পাঠিয়ে দেই তখন আমি কাঁদি আবার যখন তারা রামের সঙ্গে যুদ্ধে গিয়ে প্রাণ ত্যাগ করে তখন আমি কাঁদি তোমরা ভাবো আমি পুত্র শোকে কাঁদি কিন্তু কেউ জানো না আমি কেন কাঁদি মন্দোদরি সবাই আমার বহিরঙ্গটা দেখলো কেউ আমার অন্তর খুঁজে দেখলো না যখন আমার এক একটা পুত্র এক একটা নাতিকে আমি সাজিয়ে নেই তখন কেঁদে কেঁদে বলি হে দয়াল রাম হে দীনবন্ধু রাম হে না যতদিন লালন পালন করার আমার দায়িত্ব ছিল আমি করেছি আজ সাজিয়ে পাঠিয়ে দিচ্ছি হে প্রভু তোমার ধন তোমার চরণে আমি পৌঁছে দিলাম প্রভু তুমি কৃপা করে এদের গ্রহণ করো এরা যেন কেউ আর এই পুরা লঙ্কায় ফিরে না আসে তোমরা ভাবো আমি বুঝি মায়ার কান্না তোমরা কেউ জানো যখন ওরা প্রাণ ত্যাগ করে তখন আমি কাঁদি তখন কাঁদি কেন জানো তখন আমি কাঁদি তখন আমি কাঁদি কেঁদে কেঁদে বলি হে দয়াল রাম ওদের তো তুমি তোমার চরণে আশ্রয় দিলে কিন্তু হতভাগা রাবণ আর কতদিন
আর কতদিন এই পোড়া লঙ্কায় তোমার আর তুমি যেভাবে ওদের গ্রহণ করেছ কবে হত ভাগের মনে তোমার চরণ চলে যায় হে দিন বন্ধুরা কেউ জানে না রাবণকে তোমরা কেউ চিনতে পারলে সবাই জানে আমি হলাম শ্রীরামের অয়রি ঘটনায় তুমি প্রমাণ পাওনি সেদিনে ঘটনা তুমি পরব স্মরণ হে যেদিন সীতার নিকটে আমি দিয়েছিলাম দর্শন হে আমি মায়া করে রামের কাটা মুন্ড আর রামের হাতের কোদণ্ড ধনু এমন ভাবে মায়ার দ্বারা তৈরি করেছি থালা ভরে রামের কাটা মুন্ড থালায় করি সদ্য কাটা মুন্ড টপ 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 করে রক্ত রামচন্দ্রের কাটা মুন্ড থালায় করে আর রামের হাতে ধনুক নিয়ে আমি সীতার কাছে গিয়ে হাজির সীতা ও সীতা চেয়ে দেখো যে রামের জন্য তুমি দিন রাত কাঁদো সেই রাম আর ইহ জগতে না এই দেখো তার কাটা মুন্ড আর এই দেখো তার হাতের ধনুক সীতা মৃদু হেসে সেদিন একটি কথা বলেছিল রাবণ রাবণ তুমি আমার দিকে তাকিয়ে বলো তো এই কি রামের কাটা মুন্ড আর ওই কি তার হাতের ধনুক মন্দাদরী সেদিন তুমি পেছন থেকে আমার মস্তকে স্পর্শ করে বলেছিলে কই গো বলো সেদিন আমি কি বলেছিলাম মন্দাদরী সীতা একটি কথা বলেছে শুনলে না রাবণ সত্যের উপর তুমি দাঁড়িয়ে বলো তো এই কি রামের কথা বন্ধু মন্দাদরী আর আমি বলতে পারলাম না মন্দাদরী আমি তোমাকে বলেছিলাম আমি তোমার কাছে দরকার হলে মিথ্যা বলতে পারি কিন্তু আমি মায়ের কাছে পারি আমার অন্তরের গোপন ভাব তুমি যা জানলে জগতে আর কেউ জানে না প্রকাশের কথাও না তবে একদিনের একটা কথা করিব বরণ হে জানো রাধিকা
ঠাকুর সেই রাতটা ছিল জ্যোৎস্না রাত, আকাশে পূর্ণ চন্দ্র উদ্ভাসিত হয়েছে, রামের সঙ্গে আমার যুদ্ধ চলছে, তবে নিশিতে যুদ্ধ স্থগিত। রাম লক্ষ্মণ দুভাই ভল্লুক বানর সঙ্গে করে বিশ্রাম করছে। আমি মনে মনে ভাবলাম, নীরব নিঝুম প্রকৃতি, ঝিঝি পোকাগুলো ঝিঝি করে ডাকছে, শিশির গুলো গাছের পাতায় টপ 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 করে পড়ছে শব্দ। আমি দেখলাম এই আমার পূজার শ্রেষ্ঠ সময়, তাই মনে মনে ভাবলাম আর বসে থেকো না, অমন গাথরে গাথরে রাম নামের মালা, একবার বসে রাম নামের মালা গাথো মন, অমন গাথো রে বসিয়া রাম নামের মালা রে মন গাথো। এদিনও চলিয়া গেলে মন পাবে না তোমার, ফলে কেমন করে হবে রে মন ওই ভব সিন্ধু পার, নীরব নিথর রজনী সবাই ঘুমিয়ে যাচ্ছে, নিদ্রার কোলে নিদ্রিত লঙ্কাবাসী। আমি একটা ফুলের সাজি নিয়ে ধীরে ধীরে অশোক বনাভিমুখে যাত্রা করেছি, ফুলের সাজি হাতে নিয়ে চলিলাম তখন দিলাম দর্শন, বিভিন্ন ফুল গাছে ভালো ভালো ফুল ফুটেছে, কোনো কোনো ফুল দিনের বেলায় ফুটে, কোনো কোনো ফুল রাত্রের বেলায় ফুটে, আশা বলি তার রাত্রিবেলা যে ফুলগুলো ফোটে তার ভীষণ গন্ধ ছোটে, সুন্দর সুন্দর ফুল ফুটেছে নানা গাছে গাছে, ওরে ফুলের গন্ধে মত গন্ধে মন মাতিয়ায় উঠেছে, ভাবলাম আমি ফুল তুলে মালা গেথে মা সীতার গলে পড়াব। আমরা জানি রাবণ রাম সীতার শত্রু, আজ দেখুন ভক্তগণ গভীর নিশীথে সাজি নিয়ে হাতে ফুল তুলতে গেছে, কেন মালা গেথে মায়ের গলায় পড়াবে।
এজে কি আনন্দের কথা রে, অন্তরঙ্গ ভক্ত ছাড়া কেউ জানে না, কিন্তু রাবণ চিন্তা করলো আমি তো মায়ের পূজা, ফুল তো কোনো অপরাধ করেনি যে আমি বোটা ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে মালা গাঁথব। তবে হ্যাঁ, আমি একটা কাজ করব, আমি সাজিয়ে নিয়ে ফুল গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, ওরে ওরে তোরা কি কেউ আমার মায়ের পূজায় লাগবি, মায়ের পূজার জন্য যদি বাসনা থাকে দেলে, তোরা বোটা খুলে আয় চলে, এমন দিন আর পড়ি না, আয় আয়। সাজি হাতে করে ফুল গাছের তলে রাবণ দাঁড়িয়েছে, দুই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ওরে আয়না আয়না, আমার মায়ের পূজায় তোরা কে লাগবি। হঠাৎ হঠাৎ রাবণ দেখতে পারে টপ 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 করে ফুলের বোটা থেকে খুলে খুলে ফুলগুলো রাবণের ঝাঁপিতে এসে পড়ছে। হায়রে হায়রে কি আনন্দ, ঝাঁপি ভরে গেল, আরো কত ফুল তাদেরও বাসনা ছিল, কিন্তু সব ফুল তো ঝাঁপিতে ধরে না। রাবণ বলছে আমি সবাইকে নিতে পারলাম না, আমি সবাইকে নিতে, তোরা তো কিভাবে বোটা খুলে খুলে মায়ের পূজার জন্য তোরা চলে এলি, কিন্তু আমার হৃদয় ভুল, আমার হৃদয় ভুলে আমি তো পূজা দিতে পারিনি গো। রাবণ আজ ফুলের সাজি ভরিয়া রাবণ ধীরে ধীরে ধার রাবণ রাজা হাসিতেছে দুই নয়নের ধারা, কোথায় যাবে মা সীতা যে মন্দিরের মধ্যে আছে, এদিকে রাম লক্ষণ বিশ্রাম করছিল। লক্ষণবীর মনে মনে ভাবল দেখি রাবণ আমার মাকে কিভাবে অসম মনে রাখে, আমি গোপনে গিয়ে একটু দেখে আসি। ঠিক এই সময় রামের নিকট থেকে লক্ষণ অতি গোপনে অতি গোপনে ওই অশোক বনে প্রবেশ করেছে, আর লক্ষণের নজরে পড়েছে ফুলের সাজি হাতে ধরা রাবণকে, দু চোখের জলে ভাসিছে দেখি লক্ষণ বি ভাবে মনে মন হরে আমি আজি দেখিতেছি নূতন রাব, লক্ষণ ভাবে দেখি
দেখি রাবণ বেটা বন্দী কেতে যায় মালা গাথো ওরে গোপনে গোপনে লক্ষণ পিছনে পিছনে ভায় মালা লক্ষণ দেখছে রাবণ যেতে যেতে একটা মন্দিরের দরজায় গিয়ে দাঁড়িয়েছে মন্দিরের চারিপাশে লেখা জয় শ্রীরাম জয় শ্রী জানকী জয় শ্রীরাম জয় শ্রী জানকী জয় শ্রীরাম জয় শ্রী জানকী বাহ রাবণের অশোক বনে রাম মন্দির বাবা বাবা আমি কোন রাবণকে দেখছি দেখে ধীরে ধীরে রাবণ বেটা ঢুকিল মন্দিরে অতি গোপনেতে লক্ষণ গিয়ে দাঁড়ায় মন্দিরের দ্বারে মন্দিরে দাঁড়ে দাঁড়িয়ে আছে ঠাকুর লক্ষণ ওই মন্দিরের মধ্যে মা সীতা বাবা 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 মধুর মধুর সেই পাঠটা আমাকে একটু শোনান উস্তাদি সেই বিনাদান গুপ্তা গাইতো আর আমার উস্তাদি বাজাতে নট্য কোম্পানিতে সেই সুর সেই সুর বাবা বাবা রাবণ ও হারে রাবণ ভেতরে গিয়ে মা সীতা মা সীতা পূজার আসনে বসেছে রাবণ মা লাগেছে মায়ের কাছে বলছে মা আমা তো সবার সামনে তোর পূজা দিতে পার আমি যে কথা দিয়ে এসেছি আমার ভক্তির প্রকাশ যেন কেউ না জানতে পারে ও মা আমা এই যন্ত্রণা নিয়ে থাকব আর ভালো লাগে না আর ভালো লাগে আর ভালো লাগে না রাজশ্য মা আর কতদিন গোপন ব্যথা নিয়ে কাটাব আর ভালো লাগে না মা মা বল মা কবে আমার রামের চরণে ফিরে যাব কাঁদিয়া কাঁদিয়া রাব পড়ে মায়ের পায় মা বলে আরে কবে
দিন বন্ধুর আমি তোকে এনেছিলাম মা, তুই আমার পারের তরি, তুই আমার পারের তরি মা, আমি জানি তরি আনলাম, এরপরে কার দাড়ি আনবে এই সীতা তরি এই সংসার কোলাহল ভালো লাগে না মা, আমাকে মুক্তি দে মা। মা আমাকে মুক্তি দে, চাই না আমি, চাই না আমি রাজসঞ্জ মুক্তি দে, মুক্তি দেয়নি। লক্ষণ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একই একই আজ আমি রাম ভক্ত রাবণকে দেখতে পাচ্ছি গো, এমন রাবণকে তো কোনোদিন দেখিনি আমি। লক্ষণের দু চোখের জলে বুক ভেসে যাচ্ছে, লক্ষণ কাঁদতে কাঁদতে হঠাৎ ওই মন্দিরের দরজায় পড়ে গেছে, যখনই পড়ে গেছে শব্দ হয়েছে, মন্দিরের ভেতর থেকে রাবণ বলছে, কে 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 আমার গোপন ভজনের সময় এসেছিস রে কে? রাবণ দরজায় এসে দেখতে পায় লক্ষণ বীর, রামের ভাই লক্ষণ পড়ে আছে মৃত্তিকায়, বাবা রাবণ বলে আয় রে ভক্ত আয় রে কোলে আয়, লক্ষণ লক্ষণ এসেছো, এস এসো আমার মনের সৌভাগ্য, এসে এসো। লক্ষণকে ধরে রাবণ বুকে আঁকড়ে ধরেছে, রাবণের চোখের জলে লক্ষণে মস্তক সিক্ত হয়ে যাচ্ছে। লক্ষণ তাকিয়ে আছে, আমি কাকে দেখছি আর কার সঙ্গে করতেছি আমরা দু ভাই র, আরে আজি রাবণ আর লক্ষণ করেছে প্রেম আলিঙ্গন, আরে লক্ষণ দেখে যাও, দেখে যাও, সবাই জানে আমি রামের অরি, কিন্তু কেউ জানে লক্ষণের হাত ধরে ভিতরে নিয়ে গেছে। দেখে যাও, তবে লক্ষণ একদম না, কারো কাছে বলবে না, কারো কাছে বলবে না, তুমি দেখে ফেলেছো, দেখে যখন ফেলেছো লক্ষণ, শুনো একটি কথা, কেউ যেন জানে না, কারো কাছে বলবে না তো, বলবে না তো, না বলবো না, যদি বলো কি হবে,
বলে আমি যদি কারো কাছে বলে দেই তাহলে যেন আমার শক্তি শেলাঘাতে মৃত্যু হয়। লক্ষণকে বসিয়ে রাবণ ফুলের মালা গেঁথে, সেই মালা পরিয়ে দিয়েছে ওই লক্ষণের গলে। রাবণ করিছে আজি লক্ষণের পূজন, সীতার চর তাই রাবণ রাজা ডেকে বলে ওই মন্দাদরীর ঠাই, আমার অন্তরের গোপন ভক্তির কথা প্রিয়ে তোমার জানা না। মন্দাদরীকে ডেকে দে বলে ধরিয়া চরণ, এসো দুজনেই করি আমরা আজ রাম গুণ কীর্তন, আজি রাম ভক্ত রাবণের পালা এখানে সাঙ্গ হলো। জয় ভবা, জয় শ্রীরাম, জয়।